এখানে এসে দেখলাম অনেক সুন্দর এবং গ্রাম বাংলার ঐতিহ্যগুলো সুন্দর করে এখানে তুলে ধরেছে মেলার মাধ্যমে, এবং অনেক নৌকাগুলো দূর দূরান্ত থেকে আসছে, নৌকাগুলো যেগুলো সুন্দর করে সাজিয়েছে এবং সেগুলো যে নদীর ভিতরে প্রতিযোগিতা নামবে দেখতেও মনে খুব ভাল লাগছে, কারণ আমাদের ঢাকায় তো এগুলো দেখা যায় না। গ্রামে যে জিনিসগুলো সুন্দর করে তুলে ধরেছে এইখানে মেলার মাধ্যমে এবং নৌকা বাইচের মাধ্যমে অনেকই ভাল লাগছে। আমাদের এই মোহাম্মদপুরে নৌকা বাইচ হয় এই সময়টাতে, আমরা এখানে খুবই এনজয় করি, প্রতি বছরই মেলা দেখতে আসি, এখনো আসছি, মেলা ঘুরতে এসে অনেক ভাল লাগছে। পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকে লক্ষাধিক লোক আমাদের এই মেলায় সমাগম ঘটে। আমাদের এবারের আয়োজনও আমরা চেষ্টা করেছি সুন্দর এবং সার্থক করার জন্য মোহাম্মদপুরবাসীর সার্বিক সহযোগিতায়। ডক্টর সুজন সিকদার এমপির পৃষ্ঠপোষকতায় আমাদের এই মেলা যাতে সুন্দর ও সার্থকভাবে শেষ হয় সেই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। ভাইয়ের বাসা কোথায়? নোহাটা ইউনিয়ন, গ্রাম রামদেবপুর। প্রত্যেক বছরে কি আসেন? হ্যাঁ, প্রত্যেক বছর। এটা আমাদের থানা, মোহাম্মদপুর থানা আর জেলা মাগুরা। ঠিক আছে। আমি প্রতিযোগিতাকে নবম অসর চলছে এবং হাজার হাজার শুধু নয় লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটে, প্রতি বছরই ঘটে, এবং এই লক্ষ লক্ষ লোকের সমাবেশের মধ্যে আমি একজন কিন্তু দর্শক। প্রতি বছর আমি এসে থাকি, এবারেও সেই ভালোবাসার কানে এসেছি। বাংলাদেশের যে নদীর কথা যদি বলি, বাংলাদেশের নদীগুলো তার বিভিন্ন আবর্জনাটনায় কিন্তু ঘেরা, তবে সেগুলোকে আমরা যদি পরিষ্কার করতে পারি, দূষণমুক্ত করতে পারি এবং এরকম নৌকা বাইচের আয়োজন আমরা করতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশের নদীগুলো তারা কিন্তু পুনরুদ্ধার হবে এবং দেশের যে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা, সেই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করতে পারলে আমরা জানি যুব সমাজকে আমরা সম্পৃক্ত করতে পারবো তাদের নবম ঐতিহ্যবাহী।